পরাধীনতার শৃঙ্খল ভেঙে অধিকার অর্জনের এই মাস জুড়ে আমরা আপনাদেরকে শোনাব মুক্তিযোদ্ধাদের কণ্ঠে মুক্তির গল্প। আজকে কোন মুক্তির গল্প কার কাছ থেকে শুনব, চলুন দেখে আসি। মার্চ রাত্রে যখন পাকিস্তানি বর্বর বাহিনী ঢাকার বুকে গণহত্যা শুরু করলো, এই শুরু করার সংবাদ পেয়ে গেলাম। পাওয়ার সাথে সাথে পরের দিন, দ্যাট ইজ 8 তারিখে, সরি 26শে মার্চ, আমি এবং আমরা জায়গা বেজা গেছি, এই আমরা প্রস্তুতি নিয়েছিলাম। আমার একটি গ্রুপ ছিল ইচাকাটি গার্ডেনে, এই গ্রুপটি নিয়ে বাইরেই আমি আটগড় কুড়িনাতে চলে যাই। আটগড় কুড়িনাতে যাওয়ার পরে ওখান থেকে বানুরিপাড়া থানা পছন্দ করিয়া একটা রাইফেল, 19টা রাইফেল নিয়ে আসি, এবং বাউকাঠিতে আর্মির সাথে একটি সশস্ত্র যুদ্ধ হয়েছিল ওই পশ্চিমা বাহিনীর সাথে আর কি, বর্বর বাহিনীর সাথে। সেখান থেকে যখন আমাদেরকে ঘেরাও করা হবে আমরা জানতে পারলাম, ওখান থেকে সরে গেলাম। সরে যেয়ে 36 হ্যান্ড গ্রেনেড ছিল আমার কাছে, আর 4 ম্যাগজিন ভরা গুলি, একটা স্টেন গান। এই সময় আমি বরিশালে আসতেছিলাম, নৌকা যোগে যখন রওনা দিই তখন ওই পশ্চিমাদের দোসর, দ্যাট ইজ পুলিশ বাহিনী, প্রথমে আমাকে ধরে ফেলে সশস্ত্র অবস্থায়। ওরা ওখান থেকে নিয়ে, ওই পুলিশ বাহিনী আমাকে নিয়ে সরাসরি আর্মির হাতে 200-250 আর্মি গৌণদী কলেজে অবস্থান করতেছিল, ওদের হাতে নিয়ে আমাদেরকে ছেড়ে দিল। নেওয়ার পরে নিচতলায় যখন আমাকে নিয়ে গেল, এক সোবেদারকায় ঘবরাও মা তোমাকে সর্দি আর শ্বাস শ্বাস বোতাম। এরপরে 30 জনে, 3 জনকে নিয়ে গণদী কলেজের দোতলার পশ্চিম কর্নারে নিয়ে, ওই যে বাহিনী বর্বর বাহিনী সীমাহীন অত্যাচার, পাটা বেঁধে প্রথম পাঠতলা ক্যাচলো, পাঠতলা পিটাইলো, ফুলিয়ে গেল, ব্যানার দিয়ে ক্যাচিয়ে দিল। এরপরে পাড়াই ধরিয়া সমস্ত পিঠ ব্যানার দিয়ে ক্যাচলো, জোড়াতবর মারিয়া বানের কানের, বাম কানের পর্দাটা ফেটে গেল। এরপরে একটা পর্যায়ে আমাকে 2 পা বেঁধে উল্টা বিল ঝুলিয়ে অত্যাচার করলো। উল্টা বিল ঝোলাবার পরে সন্ধ্যার আগাখানে জিজ্ঞেস করছে, ওই সত্য কথা বলবে যে মুক্তিযোদ্ধা কায়, মঞ্জুকিল কায়, মেজর জলিল কায়, বতাও তুমি সর দিয়া। তখন বললাম, স্যার মাই নেই জানতো, এক বাড়ি মারে দাঁতের কোণাটা ভেঙে যায়, তো একটা কান গেল দাঁতের কোণা। এই পর্যায়ে ওখান থেকে আমাকে সন্ধ্যার আগাখানে ওই বর্বর বাহিনী গাড়িতে উঠেইয়া 3 জনকে এক রশিদে বাঁধিয়া নিয়ে আসলো। যে পাশের একটি বিল্ডিং আছে, এই বিল্ডিংটায় নারী নির্যাতন করতো অন্য নির্যাতন, কিন্তু আমাকে আরেকটা রুমে রেখে আমার উপর রাত্র 11টা পর্যন্ত, পরে 19 দিনই অত্যাচার। দ্বিতীয় দিন ভোরবেলা আমার সাথী আনোয়ার মারা যায়, ওর লাশটাই খালে বাসাই দেয়। আর মাঝিকে আমার স্টেটমেন্টের উপর, যে মাঝিকে আমি জোর করিয়ে আনছি, মাঝি 6 দিন পর 5 দিন পর মাঝিকে ছেড়ে দেওয়া হয়। এখান থেকে 19 দিন পর আমার টর্চারের পরে এখান থেকে আমাকে যশোর ক্যান্টনমেন্ট নিয়ে যায়, ক্যান্টনমেন্ট থেকে আমাকে যশোর সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেয়। তো জেলখানা বিষয়ে শুধু এটুকুই করলাম যে একটি রাত্রে আমি ঘুমাইনি, রাত্রে প্রার্থনা করতাম যে প্রভু আমার যদি মৃত্যু থাকিয়ে থাকে, নির্ধারিত মৃত্যু, তাহলে সে মৃত্যুটা যেন আমার যুদ্ধের ফিল্ডে হয়, আমি যেন জেলখানায় না মরি, আর আমার বাবা মার কলিজাটা পাষাণ করে দিও। 21শে অক্টোবর, পহেলা রমজান, তৎকালীন ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমায় আমার আগে ওই মিহির দত্ত একটি ব্যাচ ছেড়ে দিয়েছিল, দ্বিতীয় ব্যাচে আমার নামটা